হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো অ্যান্ড সুস্থ আছো, আর আমিও সুস্থ আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমি অরুণাচল যাচ্ছি ননর বার্থডের জন্য। আর যারা যারা দেখো নাই, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিও। 15 ফেব্রুয়ারিতে ননর বার্থডে ছিল, আর আমি বার্থডের দিনকে অনেক লেট হয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সবাই সবজি কাটছে এখানে। তো এখন আমরা যাচ্ছি চিকেন আনতে মার্কেটে। দিদির সাথে আমরা যাচ্ছি, আইসিয়ার টেস্ট করতে পারিনি, একটু ফ্রেশ হয়েছি, মুখটা ক্লিন করেছি, তারপর চলে যাচ্ছি মার্কেটে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা মার্কেটে এসে পড়েছি। আর এই যে দিদিভাই চিকেনও নিয়ে নিচ্ছে, এখানে প্রায় 8 কেজির মতো আমরা চিকেন নিয়েছি। তো ঘরে এসে এখানে যে দেখতে পাচ্ছ বেলুন টেলুন সব রেডি করছি রুমটা সাজানোর জন্য। আর অন্যদিকে সবে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো এখানে বড় দিদি আমগো বর্দি ভাই পায়সটা মানাচ্ছে, আর অন্যদিকে একজন দিদি আছে, উনি হচ্ছে বাকি সব মানাচ্ছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বেলুন টেলুন লাগানো হচ্ছে, ওই বনুটা লাগাচ্ছিল এত সময়, তো ওর টিউশন আছে বলে চলে গিয়েছে। আর বাকিটা আমরা করছি, ওখানে ননর আন্টি আর এদিকে আমি দুজন মিলে রেডি করছি। আর এই যে দেখতে পাচ্ছ ননহেরা সব ডান্স করছে। তো দেখতে পেলে এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে ফটোশ্যুট চলছে এখন, ননদ ফটো উঠলো, তারপরে আমরা দুজন মিলে রিলস বানালাম। তো দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা করে দিচ্ছ ওদেরকে অনেক অনেক থ্যাংকস। তো গাইস দেখো এখানে আমাদের বার্থডে গার্লের জন্য কেক এসে পড়েছে, আর কেকটা যেখানে বানাতে দিয়েছিল ওইখান থেকে একটা থ্যাংকস কার্ড আর সাথে এই কেকগুলি হিসাবে দিয়েছিল। তো আজকের লুক এই যে আমাদের নন আর আমার, কেরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে যে এখানে কেক কাটা হবে, তো কুচকুচুনা তো পুরো হাল্লা ছিল, আর সাথে যেগুলো বাচ্চারা ছিল বাপরে কি হাল্লা ছিল, আর স্প্রে মেরে তো কেকের অবস্থা শেষ, সাথে আমারও। তো ভিডিওটা কিরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ওখানে কেক কাটা হয়ে গেছে, এখন হলো খাওয়া দাওয়া করা। তো ওই যে দেখতে পাচ্ছ পায়স আর এখানে কেক, তো বোনটা কেক কেটে দিচ্ছিল আর এখন দেওয়া হবে। তো আমরা প্রথমে সবাইকে ঠান্ডা দিয়ে দিলাম, ওই যে আন্টি দিচ্ছি আর আমি, তো তারপরে কেক আর পায়সটা দিয়ে দেবো। কেকটা কাটার সাথে সাথে কারেন্টটা চলে গেল, এই সময় কারেন্টটা গেলে কীরকম লাগে বলো তো। তারপরে করার তো কিছু নেই, এইভাবেই সবাইকে দেওয়া দেওয়া করছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে সবাইকে দেওয়া দেওয়া করছি। তো কেক টেক দেওয়ার পরে এখন দিয়ে দেবো হচ্ছে ভাত। তো আজকের মেনুতে কী কী আছে তোমাদের একটু বলে দিই। তো দেখতে পাচ্ছ এই যে সরষে দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে সবজি করা হয়েছে, আর এখানে হচ্ছে সাদা ভাত, এই যে সাদা ভাত, আর এখানে সব সবজি দিয়ে মিক্স করে একটা সবজি করা হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডাল। তো এই যে বেগুনের চপ, তো বেগুনের চপটা শেষে হয়ে গিয়েছিলো তখন আমি ভিডিওটা করছিলাম। বুঝতেই পারছ কামের চাপের মধ্যে ভিডিও করাটা কতটা টাফ হয়ে পড়ে, তারপরে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এই যে দেখতে পেলে চিকেনও ছিল সাথে, তো সবাইকে দেওয়ার পরে একটু পায়েস খেয়ে নিলাম। তো চিকেন একটু শর্ট পরে গিয়েছিলো আমাদের ঘরের জন্য, আবার আনা হয়েছিল, তো আনার পর বানানো হয়ে গিয়েছে। এই যে আমরা খেতেও বসে গিয়েছি, তো খেতে খেতে আমরা প্রায় 2টার মতো বেজে গিয়েছিলো। তারপরে আমরা সকাল সকাল আবার এই যে দেখতে পাচ্ছ দিদিভাইয়েরা বাসন মাজছে আর আমি ভিডিও করছি। তো বড় দিদি থাকলে কত ভালো বলো তো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।